রাজধানীতে বিশাল মিছিল শ্রমজীবীদের দাবি আদায়ের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, স্মারকলিপি জমা দেওয়া হয় শ্রম কমিশনারের কাছে। শ্রমজীবীদের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিআইটিইউ। সোমবার ফের পথে নামলো সংগঠন। এদিন আগরতলা শহরে ভাদ্রের তাল পাকা রোদকে উপেক্ষা করে দৃপ্ত মিছিল শ্রমজীবীদের। এদিন রাজধানীর ওরিয়েন্ট চেমহুনি থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে 11 দফা দাবির সমর্থনে হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম কমিশনারের অফিসের সামনে শেষ হয়। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, তপন দাস সহ অন্য শ্রমিক নেতারা। এদিন মানিক দাবিগুলি তুলে ধরে বলেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকার থেকে অধিকারগুলি আদায় করে নেওয়া হবে। মানিকবাবু অভিযোগ করেন, এখানে জঙ্গলের রাজত্ব চলছে, গণতন্ত্র নেই, শ্রমজীবীদের কোনো অধিকার নেই। কারণ এই রাজত্ব একটা ধৈর্য চলছে, একটা জঙ্গলের রাজত্ব চলছে, এখানে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, শ্রমজীবীদের কোনো অধিকার নেই, মর্যাদা নেই, সম্মান নেই। আমরা আমাদের অর্জিত অধিকার যেমন আদায় করব, আমরা আমাদের মর্যাদা এবং সম্মান যেটা আমাদের ওরা নিয়ে গেছে এই গভর্নমেন্ট, সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই চলবে। এবং শ্রমজীবীদের আন্দোলন অন্যান্য অংশ মানুষের সঙ্গে নিয়ে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি এই ব্যবস্থা পরিবর্তন সম্ভব। এদিন মিছিল শেষে শ্রম কমিশনারের কাছে দাবিগুলি তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব। তাদের দাবির মধ্যে রয়েছে রাজ্যের সমস্ত শ্রমক্ষেত্রে মূল্য সূচক অনুযায়ী মজুরি বৃদ্ধি করা, দুর্গাপুজোর 1 মাস আগে শ্রমিকদের বোনাস এগ্রেসিয়া দেওয়া, রিগার্ড ওয়েবে বছরে 200 দিনের কাজ ও 340 টাকা মজুরি সহ 11 দফা দাবি তাদের। রিপোর্ট, চ্যানেল 3 রাত।